ঐক্যফ্রন্ট জিতলে প্রধানমন্ত্রী হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্যফ্রন্ট এবার প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বলেছে। মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন, নির্বাচনে জয়ী হলে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী করার বিষয়টি ভাবছে। শনিবার মার্কিন দূতাবাসের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেখা করেন ডক্টর কামাল হোসেনের সঙ্গে। ডক্টর কামালের বেইলি রোডের বাসভবনে রাত 8টার কিছু পর তারা সাক্ষাৎ করেন। ডক্টর কামাল হোসেনের গাড়িতে হামলার বিষয়ে তারা খোঁজখবর নেন। গত 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ডক্টর কামাল হোসেনের গাড়ি বহরে কে বা কারা হামলা করে। মার্কিন দূতাবাসের ওই দুই কর্মকর্তা ঘটনার বিস্তারিত শোনেন। তারা চলমান নির্বাচন প্রচারণা নিয়েও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়কের কথা বলেন। ডক্টর কামাল হোসেন অভিযোগ করেন যে সরকার বেপরোয়া হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণায়, বিরোধী পক্ষকে সরকার কোনো সুযোগই দিতে রাজি নয়। ডক্টর কামাল অভিযোগ করেন যে সরকার বিরোধী পক্ষকে বাধা দেওয়ার জন্য প্রশাসনকেও ব্যবহার করছে। মার্কিন দূতাবাসের কর্মকর্তারা জানতে চান এরকম পরিস্থিতিতে জাতীয় ঐক্যফ্রন্ট কী করবে। জবাবে ডক্টর কামাল হোসেন বলেন, আমরা নির্বাচনের মাঠেই থাকব। আমি সবাইকে বলেছি মাটি কামড়ে থাকতে। ডক্টর কামাল বলেন, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব জনগণকে ভোটকেন্দ্রে নিতে। জনগণ ভোটকেন্দ্রে গেলে ভোট বিপ্লব হবে বলে ডক্টর কামাল হোসেন মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের বলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ডক্টর কামালের কাছে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা জানতে চান যে নির্বাচনে জয়ের ব্যাপারে তারা কতটা আশাবাদী। জবাবে ডক্টর কামাল হোসেন বলেন, নির্বাচন ন্যূনতম নিরপেক্ষ হলেই ঐক্যফ্রন্ট বিপুল ভোটে জয়ী হবে। সেক্ষেত্রে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল হবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর কামাল বলেন, না, আমি এমনটা ভাবছি না। আমি দলের বাইরে সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী করার কথা ভাবছি। এটা আমি ঐক্যফ্রন্টের বৈঠকেও আলোচনা করেছি। এতে বিএনপি সহ অন্যান্য দলগুলোর সম্মতি আছে বলে ডক্টর কামাল উল্লেখ করেন। মার্কিন দূতাবাসের কর্মকর্তারা জানতে চান এরকম ব্যক্তি কে। উত্তরে ডক্টর কামাল বলেন, এরকম ব্যক্তি অনেক আছেন। তারা সরাসরি রাজনীতিতে আসতে ভয় পান, যেমন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন কর্মকর্তারা জানতে চান সেটা কিভাবে সম্ভব, তিনি তো নির্বাচন করছেন না। ডক্টর কামাল বলেন, বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দুটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের যে কেউ একটি আসন ছেড়ে দিলে ডক্টর ইউনূস সেখানে প্রার্থী হবেন। আমি চেষ্টা করব তিনি যেন সেখানে সর্বসম্মতভাবে নির্বাচিত হন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি এরকম প্রস্তাবে রাজি হবেন, এমন প্রশ্নের উত্তরে ডক্টর কামাল বলেছেন, তিনি বিষয়টি জানেন। উল্লেখ্য, শান্তিতে নোবেল জয়ের পর ডক্টর মোহাম্মদ ইউনূস একটি রাজনৈতিক দল গঠন করে তা বাতিল করে দেন। 111-এর অন্যতম রূপ পরিকল্পক তাকে মনে করা হয়। গ্রামীণ ব্যাংক, পদ্মা সেতু ইত্যাদি ইস্যুতে তার সঙ্গে সরকারের বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে। ডক্টর ইউনূস বর্তমানে বেশিরভাগ সময় বিদেশে অবস্থান করেন।